মেসিকে শুধু ছুঁয়েই দেখো, যুদ্ধ বাঁধিয়ে দেব, বললেন আর্জেন্টাইন মিডফিল্ডার। লিউ যদি বলে তোমরা যুদ্ধে নেমে যাও, তাহলে আমরা যুদ্ধে নামতেও রাজি। কোনো এক সাক্ষাৎকারে এভাবেই লিওনেল মেসির প্রতি নিজের আবেগ প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তবে মেসির নির্দেশের অপেক্ষায় তো থাকছেন না তারা আর। মাঠে মেসিকে ছুঁয়ে দেখলেই যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন আর্জেন্টাইন ফুটবলাররা, যা সর্বশেষ চিত্র ফুটে উঠেছে হন্ডুরাসের বিপক্ষের ম্যাচেই। খেলায় তখন মাত্র 38তম মিনিট, ডান দিক থেকে একাই আক্রমণে উঠার চেষ্টা করছিলেন মেসি, তবে হন্ডুরাসের ডেইভি ফ্লোরেস ফাউল করে বসেন আর্জেন্টাইন অধিনায়ককে, আর তাতেই যত বিপত্তি। সঙ্গে সঙ্গে আর্জেন্টাইনের সকল ফুটবলাররা এসে মাঠেই হন্ডুরাসের ফুটবলারদের সঙ্গে মৌখিক লড়াই বাঁধিয়ে দেন। ফাউলের শিকার হয়ে মাঠে শুয়ে আছেন মেসি, অথচ তার জন্য ততক্ষণে হন্ডুরাসের ফুটবলারদের সঙ্গে কথার লড়াই বাঁধিয়ে দিয়েছেন অন্য 9 জন আর্জেন্টাইন ফুটবলার। অবস্থা এমন যে রেফারি বিস্ময় চোখে দৃশ্যটা কেবল দেখছিলেন। ম্যাচে পরবর্তী জোড়া গোল করেন মেসি নিজে, আর্জেন্টিনাও ম্যাচটি জিতে নেয় 3-0 গোলে। অন্য একটি গোল আসে পাপু গোমেজের পা থেকে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফুটবল বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।